হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল গ্লোসি গার্ডেন। গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চিত বুঝে গেছেন যে আজকে কোন ফুলটি নিয়ে আলোচনা হবে। হ্যাঁ বন্ধুরা, শীত মরশুমে যতগুলি ফুল আছে তার মধ্যে সবথেকে কম পরিচর্চার ফুল হলো এই কসমস। এই কসমস আপনার বাগানে যদি না থেকে থাকে তাহলে আর কিছু বলারই নেই, কারণ কসমসের থেকে সহজ ফুল আর শীত বাগানে কিছুই নেই। আপনি গাছ এনে খালি সিম্পল মাটিতে লাগিয়ে দেবেন, তাতেই দেখবেন আপনার গাছ ভর্তি ফুল হয়ে গেছে, আর অন্য আলাদাভাবে কোনো কেয়ার লাগবে না। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমে আসি এই কসমস ফুলের টব সম্পর্কে। কসমস যেহেতু একটি লম্বা প্রকৃতির গাছ, এই গাছ খুব লম্বা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার এক একটি গাছ প্রায় 4 ফুট 5 ফুটের কাছাকাছি চলে গেছে, অনেক বড়। আমি ক্যামেরায় দেখিয়েছি, ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, আপনারা দেখুন। এই কসমস গাছ একটি টবে আপনি একটি লাগালে সেক্ষেত্রে আপনার খুব একটা লাভ হবে না বলে মনে হয়। আপনি যদি একটি 10 ইঞ্চির টব নেন, সেই টবে কম করে 4টি গাছ ঠিক অ্যাঙ্গেল করে বসাতে পারেন, এবং সেই গাছটি, এই গাছ তো খুব একটা ঝোপঝাড় হয় না, লম্বা হয়, তাই একটি টবে অন্ততপক্ষে 4টি গাছ দিলে সেই গাছ যখন একসাথে গ্রো হবে এবং ফুলে ভরে উঠবে, দেখবেন আপনার বাগানের শোভা কতটা বাড়িয়ে দেয়। আমি এখানে যে ফলের ক্রেটটা ব্যবহার করেছি, দেখুন এতে আমার 6 থেকে 7টা গাছ আছে। অনেক গাছ ঝড়ে আমার ভেঙে গেছে, প্রচুর ফুল ফুটেছিল। আমি যেহেতু ভিডিওটা একটু লেটে করেছি তাই অনেক ফুল মানে ফুটে শেষ হয়ে গেছে। তো আপনাদেরকে অনুরোধ করবো, যদি এভাবে লম্বা জাতীয় কোনো ট্রে বা ফলের ক্রেট থাকে আপনারা তাতেও করতে পারেন, বা লাইন দিয়ে যে কোনো বেডও করতে পারেন। এই গাছের মাটি বলতে গেলে, এই গাছের আগেই বলেছি খুব কম পরিচর্যা। মাটি বলতে আমি এখানে পুরো সিম্পল মাটি ব্যবহার করছি, আর কিছু নেই, শুধু মাটি, না গোবর সার, না ভার্মি, না বালি, কিছু নয়। আমি সিম্পল মাটি দিয়ে এই গাছ বসিয়েছি, যেহেতু অত্যন্ত কম পরিচর্যার গাছ, কোনো যত্ন ছাড়াই এই গাছ বেড়ে ওঠে। সিম্পল মাটি আপনারা চাইলে সিম্পল মাটিতেও লাগাতে পারেন, তবে অনুরোধ করব সিম্পল মাটিতে না বসিয়ে আপনারা সামান্য একটু বালি আর হালকা গোবর সার, ব্যাস যথেষ্ট, এটা দিয়ে আপনারা গাছটাকে বড় করতে পারেন। এবার আসি জল। জল বলতে গেলে এই গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে জলের চাহিদা রয়েছে। দুবেলায় ডিসেম্বর মাসের পর থেকে বা ডিসেম্বর মাস থেকে দুবেলায় জল আপনাকে দিতে হবে, জলের প্রচণ্ড চাহিদা রয়েছে, জল যথেষ্ট পরিমাণে গ্রহণ করে, আপনি দুবেলা সঠিক পরিমাণে জল দেবেন। খাবার বলতে শীতের গাছে অন্যান্য যে সকল গাছে খাবার দেওয়া হয়, সর্ষের খোল পচানো জল এই গাছেও দেওয়া হয়েছে, তবে পরিমাণে খুব কম। মানে মাসে যেসব গাছে, অন্যান্য শীতের গাছে মাসে 4 বার করে খোল জল দেওয়া যায়, সেক্ষেত্রে এখানে মাসে 1 বার, হাইলি 2 বার খোল জল আর DAP, এতেই গাছ বড় হয়ে গেছে। 10-26-26 একবার দিয়েছিলাম, তাতে গাছ দেখুন, আপনারাও খোল জল আর DAPর সাথে যখন গাছ বড় হয়ে যাবে তখন খোল জল DAP বন্ধ করে আপনারা 10-26-26 সামান্য পরিমাণে মাসে 1 বার দিলেই যথেষ্ট, যেহেতু কম পরিচর্যার গাছ। এবার আসি রোগ পোকা। রোগ পোকা বলতে এই গাছে তেমন কিছু লাগে না, ছোটো ছোটো ক্ষুদ্র মাইট কুড়িতে আক্রমণ করে, সেই জন্য আপনারা একটা নিম তেল ইউজ করলেই যথেষ্ট, আর কিছু প্রয়োজন পড়বে না। এভাবে আপনারা গাছের পরিচর্যা করুন, কসমস গাছ, দেখবেন আপনার বাগানের শোভা বাড়িয়ে দিয়েছে এই কম পরিচর্যার গাছ। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও কম পরিচর্যার গাছ কসমস নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক কমেন্ট করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।